হ্যাঁ, আমি মোটামুটি আজকে ড্রাম স্লো রোড টেস্ট এবং এ টু জেড প্রসেস হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে সবগুলো হচ্ছে আপনাদের আরও প্রি রেজিস্ট্রেশনের জন্য যেগুলো যেগুলো লাগবে। প্রথমত হচ্ছে আপনার যদি এখানে লাইসেন্সটা নেন, তাহলে যেমন হচ্ছে অনেকে হাউস ড্রাইভার খুঁজে, হাউস ড্রাইভারিং করতে পারবেন। অনেক কোম্পানিতে আপনারা ড্রাইভিং লাইসেন্স পাইলে এখানে আপনারা অনেক কিছু, অনেক জব করতে পারবেন। যেমন অনেকে মানুষ আমি দেখতেছি যারা হচ্ছে দিনের বেলা হচ্ছে কাজ করে এবং রাত টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্ট টাইম হচ্ছে কোনো ফুডের দোকানে জব করে। যে আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে হচ্ছে আমি মোটামুটি আজকে ড্রাম স্লো রোড টেস্ট এবং এ টু জেড প্রসেস হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে সবগুলো প্রসেসই আচ্ছা আমি আজকে বলবো। বিকজ ইউটিউব, ফেসবুকে ম্যাক্সিমাম হচ্ছে ইউটিউবে অনেকগুলো মানুষ কমেন্ট করতেছে, প্লাস হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। তো সবাই হোয়াটসঅ্যাপে এবং ইমোতে আমার সাথে কন্ট্যাক্ট করতেছে যে কীভাবে আসলে কন্ট্রাক্ট করবো, কতদিন লাইসেন্স লাগবে, প্রথমের মানে প্রাথমিক স্টেপগুলো কী, লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে কীভাবে নিব। তো আমার কয়েকটি ভিডিও হচ্ছে সেপারেটলি, তো আজকে হচ্ছে আমি একবার ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো যে কীভাবে মানে লাইসেন্স একবার এ টু জেড প্রসেসটা শেষ করবেন। তো হচ্ছে এই পাশে একটা কাজ আসছিলাম, কাজ শেষ করে ভাবলাম যে ভিডিওটা বানাই অ্যান্ড গার্ডেনে আসছি। প্রথমত হচ্ছে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে হচ্ছে তিনটে স্টেপ, একটা হচ্ছে আরওপি রেজিস্ট্রেশন, সেকেন্ড হচ্ছে ড্রাম অ্যান্ড স্লোপ টেস্ট, অ্যান্ড থার্ড হচ্ছে রোড টেস্ট, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো প্রথম হচ্ছে আপনারা যখন আরওপি রেজিস্ট্রেশন করতে যাবেন, সো ওখানে কী কী দরকার হবে? ওখানে দরকার হবে হচ্ছে আপনার ব্লাড গ্রুপ, তারপর হচ্ছে আপনার কি বলে কোনো একটা অথোরাইজ মানে আরওপি অথোরাইজ একটা চশমার দোকান থেকে আপনারা আপনাদের চোখ পরীক্ষাটা করাবেন। সেটা হচ্ছে অনলাইনে, জাস্ট আপনারা যাবেন ওখানে, মেবি 2 রিয়াল নেবেন। 2 রিয়াল নেওয়ার পরে হচ্ছে আপনারা আমাদের আপনাদের টেস্টটা শেষ করে ওই ওই টেস্টের রিপোর্টটা ওরাই অটোমেটিক্যালি অনলাইনে পাঠিয়ে দিবে। দেন হচ্ছে ব্লু ব্যাকগ্রাউন্ডযুক্ত দুইটা ছবি, অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি। তারপর হচ্ছে আপনার এখানে যে রেসিডেন্স কার্ড আছে সেই রেসিডেন্স কার্ডের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি। আচ্ছা, তারপর হচ্ছে আপনাদের ব্যাঙ্ক কার্ডটা নিতে হবে। মোটামুটি এগুলোর জন্য এগুলো নিয়ে সুন্দর করে আরওপি মানে আপনার নিকটস্থ আরওপি পুলিশ স্টেশনে যাবেন। তারপর হচ্ছে মানে আর এটা হচ্ছে আমার ক্ষেত্রে যেটা করছিল, আমার ক্ষেত্রে আমি যখন পেপার সবগুলো আমার তালিমওয়ালাকে দিয়ে দিছিলাম, সেই মোটামুটি সব কিছুকে এগুলো সমাধান করে দিছিল। তো আমি আর ওখানে যাইতে হয় নাই, তো আমি আমাকে বলছি যে এই পেপারগুলো লাগবে, তুমি এই পেপারগুলো রেডি করে দাও, আমি হচ্ছে এগুলো করে দিচ্ছি, সাবমিট করে দিব। তো পরে উনি সবগুলো সাবমিট করে দিছিল এবং ইস্তেক মারা বই যেটা সেটাই উনি এনে দিছিল। এরকমও করে, তো আপনারা চাইলে এরকমও করতে পারেন। আর এবং এক্ষেত্রে একটা বাধ্যবাধকতা হচ্ছে যদি আপনার লাইট ভেহিকেল হয় সেক্ষেত্রে আপনার বয়স 18 থাকতে হবে, আর যদি হেভি ভেহিকেল হয় তাহলে সেক্ষেত্রে আপনার বয়স 22 থাকতে হবে। আমি 18 বছর বয়সে লাইসেন্সটা নিয়েছিলাম। তো মানে ড্রাম স্লোপটাও পাস করাই দিবে, রোড টেস্টটা যার কাছে দিবেন সে পাস করাই দিবে, এখানে এক্সট্রা কোনো পেমেন্ট আপনাদেরকে দিতে হবে না। এমন অনেক সময় দেখা যায় যে শুধু কথা বলে কন্ট্রাক্টের মধ্যে যে 400 রিয়াল কন্ট্রাক্ট সব কিছু নিয়ে দিবে, কিন্তু যখন ফেল করে তখন তারা আবার টাকা চেয়ে বসে, যে অর্থাৎ ফেল করছে ফেলের জন্য 500 রিয়াল, কখনো কেউ 20 রিয়াল নিচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা আগেই ভেঙে নেবেন, সব কথা ভেঙে নিলেই ভালো। আর এটা আর কি, আর ড্রাম স্লোপের জন্য অবশ্যই ভালো একজন ইনস্ট্রাক্টর খুঁজবেন, ভালো একজন ইনস্ট্রাক্টর। কেন, আমার মতো আপনারা পুরাতন কাউকে যদি খুঁজেন সেক্ষেত্রে ভালো হবে, আর নতুনগুলো হচ্ছে অনেক কিছুই জানে না, পুরাতনগুলো অনেক কিছুই জানে। তো আমি যে ইনস্ট্রাক্টরের কাছে অর্থাৎ আমার ড্রাম স্লোপের কাজটা শেষ করছি, ড্রাম স্লোপটা পাস করছি টেস্টটা, সেক্ষেত্রে উনি আমাকে অনেক ভালো ভালো কিছু ট্রিক্স দেখাই দিছিল, যে ট্রিক্সগুলোর ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে গাড়িটা ড্রাম পাস করে ফেলছি। আপনার যদি এগুলো, এখানে মুখস্থ কোনো হিসাব নাই ড্রামের ক্ষেত্রে যে আপনি এইভাবে চালাইলেন হয়ে গেল, নো, এখানে হচ্ছে আপনার সবগুলো ট্রিক্সের উপর। আপনি যদি ভালো কোনো ট্রিক্স মানে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনি ফার্স্ট টাইম হচ্ছে আপনি এটা শেষ করে ফেলবেন। সো এই জিনিসটা মূলত ডিপেন্ড করে হচ্ছে আপনার মানে যিনি আপনাকে ট্রেনিং করবে, ট্রেনিং দিবে সে কেমন। আচ্ছা, ড্রামের পর স্লোপও তো সেম, স্লোপ স্লোপটা অত বেশি হার্ড না, স্লোপ জাস্ট একটা ঢালু জায়গায়, যেমন হচ্ছে এরকম, এর থেকে অনেক ঢালু। ঢালু জায়গায় গাড়িটা রাখবেন, রাখার পর গাড়ি স্টার্ট অফ করবেন, অফ করে সুন্দর করে আবার সামনের দিকে যাবেন, গাড়ি যাতে পিছনে না আসে বা হুইল স্কেডিং না করে। ওকে, ড্রামটাই মোটামুটি একটু কষ্ট হয়, কষ্ট বলতে আপনি যদি ভালো ইনস্ট্রাক্টরের সাথে কাজ করেন তাহলে সেটাও কোনো কষ্ট না। আর স্লোপের ক্ষেত্র শেষ। আর দেন হচ্ছে আপনার, আচ্ছা, কন্ট্রাক্টের ক্ষেত্রে যেটা বললাম, কন্ট্রাক্টের ক্ষেত্রে যদি আপনারা কন্ট্রাক্ট করেন ইন ডিটেলস সব কিছু ভাঙবেন, যে কত টাকা দিতে হবে, পাস করলে কত, ফেল করলে কত, বা ফেল করলে কোনো অর্থাৎ টেস্টে যদি ফেল করে কোনো টাকা দিতে হবে কিনা, এবং কন্ট্রাক্ট করার জাস্ট 10 থেকে 20% টাকা তাদেরকে দিবেন, আর টাকাগুলো তাদেরকে দিবেন হচ্ছে আপনারা পাস করার পরে।
কারণ আপনারা যদি আগে টাকাগুলো দিয়ে ফেলেন তারা বলবে যে টাকা তো পাই গেছি, এখন আস্তে ধীরে তাদেরকে ট্রেনিং করলেই হয়। তো এই জিনিসগুলো আমি অনেক দেখছি যে টাকা দিয়ে দিছে, পরে ট্রেনিং নিতে কষ্ট হয়েছে, ট্রেনিং কম দিচ্ছে, লাইসেন্স পাইতেও কষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা করবেন যে হচ্ছে 10-20% টাকা দিবেন, আর যে 80% টাকা অথবা 70% টাকা আপনারা আপনাদের লাইসেন্স পাওয়ার পরে দিবেন। তো সেক্ষেত্রে আপনারা যদি ভাগ ভাগ করে কন্ট্রাক্ট করেন, অর্থাৎ ড্রামের জন্য কন্ট্রাক্ট করেন এইভাবে, ড্রাম স্লোপের জন্য এবং হচ্ছে রোড টেস্টের জন্য কন্ট্রাক্ট করেন আলাদাভাবে, সেক্ষেত্রে আপনারা সেম কাজটাই করতে পারেন। আমি হচ্ছে আবার ডেলি বেসিসে করছিলাম, তো আমার ক্ষেত্রে হচ্ছে কি, আমি যখন মানে ফ্রি ছিলাম আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে হচ্ছে আমি তালিমে গেছি, তো ফরেস্টে দেখাই দিছি এবং আমি আমার মতোই রোড টেস্ট এবং ড্রাম স্লোপ করে দিয়েছি আমার কাজের ওয়াইজ অনুসারে। অর্থাৎ আমি যখন ফ্রি ছিলাম ওই হিসাব করে আমি ড্রাম স্লোপ এবং রোড টেস্টে দিয়ে দিছি। প্রচুর পরিমাণে গরম এখানে, আমি একটা ছোটোখাটো একটা গার্ডেনের ভিতর ঢুকছি কথা বলার জন্য। ওকে, রোড টেস্ট, ড্রাম স্লোপ এবং কন্ট্রাক্টের ব্যাপারটা গেল, এরপরে হচ্ছে রোড ড্রাম স্লোপ এবং কন্ট্রাক্টের ব্যাপারটা গেছে, এখন হচ্ছে রোড টেস্টের ব্যাপারটায় আসি। রোড টেস্টের ক্ষেত্রে আপনাদেরকে সেম আপনারা আলাদাভাবে কারোর সাথে কন্ট্যাক্ট করলেও করতে পারেন, একসাথে করলেও করতে পারেন। এবং রোড টেস্টের ক্ষেত্রে আপনারা যখন ইনস্ট্রাক্টরের সাথে গাড়ি চালাবেন তখন অনেক ইনস্ট্রাক্টর আছে আপনাকে সবগুলো রুলস বলে দিবে, অনেক ইনস্ট্রাক্টর আছে একটু ভারী টাইপসে বলতে চায় না। তো সেক্ষেত্রে আপনারা তাদেরকে খোঁচায় খোঁচায় সব কিছু বের করতে হবে, যেহেতু আপনি টাকা দিচ্ছেন। তো সেক্ষেত্রে ওনারা যদি না বলে সব কিছু আপনাদের জেনে নিতে হবে যে কোথায় কত স্পিডে চালাইতে হবে, কোন রাউন্ডে বোর্ডে কীভাবে উঠতে হবে, তারপর হচ্ছে লেফট রাইট কীভাবে যাইতে হবে, কোথায় ইন্ডিকেটার দিতে হবে, কোথায় সিগন্যাল দিতে হবে, এইসব জিনিসগুলো আপনারা হচ্ছে তাদের থেকে বের করে নিতে হবে। এখন যেহেতু টাকা দিয়ে দিয়েছেন অবশ্যই বের করে নিতে হবে, বাট কিছু ভালো ইনস্ট্রাক্টরও পাওয়া যায় যেগুলো হচ্ছে নিজ থেকেই সব কিছু আপনাকে বলে দিবে। এবং কিছু কিছু ইনস্ট্রাক্টর তো লাইসেন্স মানে পাওয়াই দেওয়ার জন্য খুব বেশি হার্ড অ্যান্ড সোল ট্রাই করে, তো ভালো একটা ইনস্ট্রাক্টর হলে এই জিনিসগুলো হচ্ছে আপনি ভালো একটা সাপোর্ট পাবেন। এই আর কি, এতটুকু হচ্ছে ছোটোখাটো একটা ভিডিও, এখানে বড় করে আসলে বলার মতো কিছু নাই। এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্স মানে যে এখানে সোনার হয়ে বলে এটাই আসলে সত্যি, ড্রাইভিং লাইসেন্স পাইলে এখানে আপনারা অনেক কিছু অনেক জব করতে পারবেন। যেমন অনেকে মানুষ আমি দেখতেছি যারা হচ্ছে দিনের বেলা হচ্ছে কাজ করে এবং রাত টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্ট টাইম হচ্ছে কোনো ফুডের দোকানে জব করে, যে এটা তারপরও লিগেল না, তারপর অনেকে করতেছে। হ্যাঁ, ওরা হচ্ছে আপনার মানে অর্থাৎ 7টা থেকে 1টা পর্যন্ত একটা শিফট থাকে, সেই শিফটটাতে তারা হচ্ছে চাকরি করতেছে এবং 90 রিয়াল 100 রিয়াল 120 রিয়াল পর্যন্ত বেতন পাচ্ছে, এরকম আমি দেখছি অনেকজনকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লাইসেন্স দিলে এই কাজটা করতে পারেন, তারপর হচ্ছে ছোটোখাটো অনেক কাজই করা যায় লাইসেন্স নেওয়ার ফলে। তো লাইসেন্সও মোটামুটি অত টাকা যায় না, আপনারা যদি দেশ থেকে শিখে আসেন অর্থাৎ দেশে যদি গাড়ি চালাতে পারেন তাহলে এখানে 350 রিয়াল 300 রিয়ালের মধ্যে হয়ে যাবে। আমারটাও আমি 300 রিয়াল এরকম 300-320 রিয়াল এরকম লাগছে আমারটাতেও। তো আপনারা যদি এখানে লাইসেন্সটা নেন তাহলে, যেমন হচ্ছে অনেকে হাউস ড্রাইভার খুঁজে, হাউস ড্রাইভারিং করতে পারবেন, অনেক কোম্পানিতে আপনারা ড্রাইভিংয়ের জব করতে পারবেন, তারপর হচ্ছে ভালো কোনো রেস্টুরেন্টে আপনারা জব করতে পারবেন। তো এখানে মানে লাইসেন্স নিয়ে ফেললে অনেক রকমের জব করা যায়, তো সেই ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো ভালো পাওয়া যায়। আর এই আর কি, এটা হচ্ছে ছোটোখাটো একটা ভিডিও, যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আমি হচ্ছে এখন পাশে চলে যাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনাদেরকে হচ্ছে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, রোড টেস্টের ক্ষেত্রে যখন আপনার পাশে পুলিশ বসবে তখন আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমি নিজেও ঘাবড়ে গেছিলাম, এটা হচ্ছে নর্মাল, বাট অতিরিক্ত ঘাবড়ানোর দরকার না। আমি এমনও শুনছি যে মানুষ যখন মানে লাইসেন্সের ক্ষেত্রে যায় তখন পা কাঁপে, হ্যাঁ মানে তারা ব্রেক দিতে অ্যাক্সেলারেটর দিয়ে ফেলে, অ্যাক্সেলারেটর ব্রেক দিয়ে ফেলে, তারপর হচ্ছে রাউন্ড রেবটে তারা শুধু দেখতেই থাকে, উঠে না উপরের দিকে অর্থাৎ দাঁড়াই থাকে, তারপর হচ্ছে ভয়ে তারা মানে স্পিডটা কন্ট্রোল করতে পারে না, ওভার স্পিড হয়ে যায় গাড়ি। তো এই জিনিসগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন, আপনি নর্মালি গাড়ি চালাতে পারেন, পুলিশ আপনার পাশে বসবে, সামান্য ভয় লাগবে, অত ভয় পাওয়ার কিছু নাই, ওরা মানে আপনাকে অত বেশি প্রেশারও করবো না, বলবো যে ডানে যাও বামে যাও, ফুল রাউড না বোর্ড ঘুমো, এখানে স্পিড কত, এই পাশে স্টপ করতে পারবো কিনা, এবং ওরা আপনাকে কিছু ভুল ডিরেকশনও দিবে, সেই ডিরেকশনগুলো আপনাকে আগে থেকে ফলো করতে হবে। অর্থাৎ এগুলো আগে থেকে আপনার ইনস্ট্রাক্টর থেকে জেনে নিতে হবে যে কোথায় আমি দাঁড়াইতে পারবো, কোথায় দাঁড়াইতে পারবো না, কোন পার্কিংটা আমার জন্য, কোন পার্কিংটা ওই পাশের গাড়ি আসবে যে তাদের জন্য। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা আগে ইনস্ট্রাক্টর থেকে জেনে নেবেন, আর হচ্ছে এই আর কি। থ্যাংক ইউ।